হবিগঞ্জ সদর হাসপাতালে আজ সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় 10 জন আহত হয়েছেন। তবে হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর আত্মীয় সহ 300 জনের বেশি লোক অল্পের জন্য রক্ষা পেয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আমিনুল হক জানান, ছাদে পুরনো বিছানা, ম্যাট্রেস ও আসবাবপত্র ছিল। কে বা কারা এগুলোতে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। তেমন ক্ষতি না হলেও বড় দুর্ঘটনা থেকে 300 ব্যক্তি রক্ষা পেয়েছে।